হলদিয়ার সিপেট কলেজে ছাত্রকে র‍্যাগিং করে অপহরণের ঘটনায় দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই মুহূর্তে তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে অন্য ছাত্ররা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশার কাছ থেকে। জাহাঙ্গীর, আমি একটু সংশোধন করে দিই। গত কয়েকদিন আগে হলদিয়া সিপেট কলেজের প্রথম বছর ছাত্র অঙ্কিত কুমার, যার বাড়ি বিহারে এবং এর বাবা পুলিশের কর্মচারী, এর প্রথমে কয়েকদিন কয়েক মাস আগে তাকে র‍্যাগিং করা হয়েছিল। র‍্যাগিং করার পর তিনি কলেজ কর্তৃপক্ষ এবং দিল্লির র‍্যাগিং এমপিসিতে অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই এই তার উপর চরম শাস্তি নেমে আসে। কলেজের সামনে থেকে পাঁচ ছাত্র এবং তিন ভাড়াটিয়া গুন্ডা তাদেরকে একটি মারুতি ইউনি ভ্যান করে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপরে কিন্তু তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাকে ব্যাপক মারধর করা হয়, তার শরীরে ব্লেড দিয়ে কাটা হয়। মেশিদার কাছে তার একটি তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের উদ্ধার করে তাকে হলদিয়া মহকুমাশে ভর্তি। তারপরে কিন্তু সে রক্তক দিতে পারে তাকে ফিরে যাওয়ার জন্য বলতে থাকেন। আজকে ওই কলেজের ছাত্র ছাত্রীরা, সমস্ত বর্ষের ছাত্র ছাত্রী তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজে, ক্লাস বন্ধ করে দিয়ে গেটে গেট ঘিরে দিয়ে। তাদের দাবি যে যারা এই পাঁচজন ছাত্রকে গ্রেপ্তার করে তাদেরকে কলেজ থেকে পুরোপুরিভাবে বহিষ্কার, এবং আর তিনজন যে দোষী এখন ধরা পড়েনি তার অবিলম্বে গ্রেপ্তার, এবং যারা কলেজ এবং হোস্টেলে আছে সেসব ছাত্রদের নিরাপত্তার দাবি, নিরাপত্তার দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে এবং তারা বারবারই অভিযোগ করছেন যে এই ঘটনা কলেজে বারবারই ঘটছে, কিন্তু এই কলেজের যারা প্রশাসক আছেন, যারা প্রিন্সিপাল আছেন, তারা কিন্তু কড়া পদক্ষেপ না নেওয়ার জন্য আজকে এই অঙ্কিত কুমারকে এই রাজ্যের হলদিয়া থেকে ছেড়ে চলে যাচ্ছে বিহারে। মিমি, ধন্যবাদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাদশা আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে কথা বললেন। আমরা এবার বিক্ষোভকারীদের বক্তব্য শুনে নেব। चौथे दिन आके वो फिर से करते हैं हम लोगों के साथ वही रैगिंग, छोटा बड़ा धीरे धीरे आज इतना बड़ा हो गया है। तीन चार बार सस्पेंड किया जैसे उन बच्चों को। एक बार मेरे साथ पहला घटना घटा, फैकल्टी एक महीना हो गया आज तक एक्शन कुछ नहीं लिया। वो आराम से घूमते हैं, बाहर जाता हूँ बाहर बोलते हैं ये देखो साला पिटा के आ गया, सर ये क्या हो रहा है। फैकल्टी को खुद एक्शन लेना चाहिए। सस्पेंड कराते हैं वो बोलते हैं सस्पेंड कराएंगे, मेरे गार्जियन आएंगे सॉरी लिख के चल जाएंगे। বাড়ির খবরে চোখ রাখবো। ফের সন্ত্রাস মোকাবিলায় জোর সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইসিস জঙ্গি মোকাবিলা নিয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন আমেরিকার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হত্যা লীলার দায় স্বীকার করেছে আইসিস। ওই ঘটনার তীব্র নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট। 14 Americans were killed as they came together to celebrate the holidays. So this was an act of terrorism designed to kill innocent people. The threat from terrorism is real, but we will overcome it. We will destroy ISIL and any other organization that tries to harm us. First, our military will continue to hunt down terrorist plotters in any country where it is necessary. In Iraq and Syria, airstrikes are taking out ISIL leaders, heavy weapons, oil tankers, infrastructure. And since the attacks in Paris, our closest allies, including France, Germany, and the United Kingdom, have ramped up their contributions to our military campaign, which will help us accelerate our effort to destroy ISIL. Muslim leaders here and around the globe have to continue working with us to decisively and unequivocally reject the hateful ideology that groups like ISIL and Al-Qaeda promote. Breaking 12টা যে পর্যন্ত রয়েছে আর অনেক খবর, খবরে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।